আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আলোচনার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে জামায়াতকে বিএনপির ছাড়া না ছাড়া। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, সাবেক সংসদ সদস্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ভালো আছেন নিশ্চয়ই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। বিষয় নিয়ে কথা বলেছি, জামায়াতকে বিএনপির ছাড়া না ছাড়া, এ বিষয়টি সামনে এসছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ঘরোয়া একটা বক্তব্যে এবং বিএনপি দলীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটা আলোচনায় বলেছেন যে আওয়ামী লীগের সাথে জামায়াতের পরকীয়ার সম্পর্ক বা তাদের সাথে আঁতাত চলছে অথবা নির্বাচনে তারা তাদের দলে নিতে চায়। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, আপনার কাছ থেকে প্রথম শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। বিষয়টি আমার কাছে খুবই ইন্টারেস্টিং বিষয় এবং এটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত আছি 30 বছর ধরে। ঠিক জামাতের সঙ্গে প্রথম যে সখ্যতা হয়েছিল 1991 সনে যে পার্লামেন্টের ক্ষমতা আরোহণ নিয়ে, আমি সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমি ওই পার্লামেন্টের সংসদ সদস্যদের জনগণের ভোটে একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। ওই বিষয়টিতে আমার গভীর থেকে একদম ভিতর থেকে দেখার সুযোগ হয়েছিল এবং আমি এখনো প্রাউড ফিল করি, অত্যন্ত গর্ববোধ করি যে এই আত্মার বিরোধিতা আমি প্রকাশ্যে করেছিলাম এবং জোরালোভাবে করেছিলাম। আমি সেদিন বলেছিলাম যে জামাতের সঙ্গে আমাদের কোনো অবস্থাতে আঘাত করা উচিত না, এটা বুমেরাং হবে, এটা দুই উভয় দলের জন্য ক্ষতিকর হবে। এবং এই ব্যাপারে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে আমার দলের নেত্রীর সঙ্গে, আমার দলের অন্য লোকের সঙ্গে, অনেক উষ্মা প্রকাশ করেছেন, অনেক অনেক কথা বলেছেন। এবং আমার যদি পত্র পত্রিকা এবং সংসদে আমার বক্তব্যগুলো দেখেন, তারা দেখতে পারবেন যে আমি ফ্রম দ্য ডে এগুলো হয়েছে সেই থেকে আমি প্রতিবাদ করে আসছি এবং এটা করলে দুইটা দলেরই ক্ষতি হবে এবং দুইটা দলের আজকে কিন্তু ক্ষতি হয়েছে। আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা, আপনি তাকিয়ে দেখেন এই আতাতের কারণে আজকে জামাতের অনেকগুলো নেতাকে প্রাণ দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আজকে আমাদের বিচারপতি নিজের অবস্থান থেকে উনি হয়তো বলবেন, উনি বিচারক ছিলেন, আমি জানি উনি পক্ষপাতমূলক বিচার করেছিলেন কিনা, তো ওনার আলোচনায় কথাবার্তা আমরা এখন যে সমস্ত বিভিন্ন জায়গায় দেখি তাতে বোঝা যায় যে উনিও চেয়েছিলেন যে জামাতকে যেন কোনো অবস্থায় রাজনীতি আসতে না দেন, একজন বিচারক হিসাবে উনি প্রতিহত করেছেন, হয়তো আজকেও কথাবার্তা আসবে বা আমরা যেন ওনার পত্র পত্রিকা পড়েছি। আজকে দেখেন যদি ওই 30 বছর আগে আমরা নির্বাচন করেছিলাম, তখন 21 নভেম্বর আমাদের 21 ফেব্রুয়ারি সরি আমাদের 1991 সনের ফেব্রুয়ারিতে বুধ নির্বাচন হয়েছিল, এখন একদিন ভুলে গেছি, খেয়াল নাই আমার। সেই নির্বাচনের পরে আমাদের তৎকালীন রাষ্ট্রপতি জাস্টিস শাহাবুদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন যে সংসদে কোন দল মেজরিটি এটা উনি বুঝতে পারছেন না। বদল কেন বুঝতে পারেন না আমি জানি নাই, উনি সম্মানের ব্যক্তি, আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ওনার বাড়ি আমার গ্রামের পাশেই, এলাকার পাশেই, আমি অত্যন্ত শ্রদ্ধা করি ওনাকে, কিন্তু ওনার এই কথাটাতে দেশের রাজনীতিতে একটা আগুন লাগিয়ে দিল, এমন একটা টার্মোয়েল সৃষ্টি করলো যে এটা মানে যেখানে বিএনপি 142টি আসন পেয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ পেয়েছে মাত্র 88টি আসন, সেখানে উনি বলতে পারেন না কে মেজরিটি হয়েছে, এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হলো। তখন ওই রাজনৈতিক ইকুয়েশনে হঠাৎ করে জামায়াতকে আমি বলবো, তখনও ওনারা অত্যন্ত অপরিকল্পিত হয়, কোন পরিকল্পনা ছাড়াই ওনার হঠাৎ করে বিএনপিকে সমর্থন দিয়ে ফেলবে। রাজনীতি সমর্থন বলে কোনো জিনিস নাই, এটা আপনাকে একটা আতাতে আসতে হবে। উনি বললেন সরকার গঠন করেন আপনারা, আমরা সমর্থন দিব, এই যে চেপে ফেলে দিল ওনাদের তখন আমার মনে হয়েছিল যে ওনাদের উদ্দেশ্যটা সৎ নয়, কারণ আজকে আমরা সমর্থন দিয়ে দলটাকে ক্ষমতা নিব, কালকে আবার সময় মতো আমরা সমর্থনটা প্রত্যাহার করে নিয়ে চলে আসবো, এইটাই সুযোগ ছিল তাদের ইন্টেরিয়র মোটিভ। আমি প্রতিবাদ করেছিলাম, বললাম আমাদের সাহেব আজকে বেছে নেয় জামাতের তৎকালীন আমির, আমাদের কি বলে পরের আমির মতিউর রহমান নিজামী, নিজামী সাহেব বেছে নেয়,
আপনার এই অন্য সবাই সব নেতাদের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে, পুনরায় এমপিও ছিলেন। আজকে দেখেন এই 30 বছর পরে এসে আপনারা সবাই চুল ছাড়া পোস্টমর্টম করতেছেন যে এটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল। জি শুনছি আপনাকে। আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। সেখানে আমি বলেছি রাজাকারদের সঙ্গে আমাদের কোনো আঘাত হতে পারে না, যুদ্ধ অপরাধীর সঙ্গে আঘাত হতে পারে না। পরবর্তীতে কে যুদ্ধ অপরাধী কে না কে আপনাদের প্রমাণিত হয়েছে, জামাত যুদ্ধ অপরাধী কিনা এতে শুধু তাই নয়, জামাতকে জীবন দিতে হলো। আচ্ছা আপনার কথা শুনতে পাচ্ছি না, আমরা একটু বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনার কাছে আসতে চাই। যুদ্ধাপরাধের বিচার বিষয়ে কথা বলছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এখনও চলমান আছে। জামায়াতে ইসলামকে একটা সন্ত্রাসী দল ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাদের নিবন্ধন বাতিলের কথা বলেছে হাইকোর্ট। 2013 সালের 1 আগস্ট তাদের নিবন্ধন বাতিল করেছে এবং নিবন্ধন বাতিলের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আপিল করেছেন, আপিল এখনও ঝুলে আছে প্রায় 9-10 বছর। এবং সন্ত্রাসী দল হিসাবে জামায়াতকে বিচারের কথা বলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটার জন্য আইন সংশোধন প্রয়োজন, আইন সংশোধনের জন্য আছে আইন মন্ত্রণালয়ে। এখন এই বিষয়ে একটু শুনতে চাচ্ছি আপনার কাছে। দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার, এই আদর্শের আলোকে আমি সকল দর্শক শ্রোতাকে শুভ দুর্গোৎসবের অভিনন্দন জানাচ্ছি। এখন আপনার প্রশ্নে আসা যাক। মেজর আখতারুজ্জামান সাহেব অত্যন্ত ভালো কথা বলেন এবং বিএনপিতে ওনার ধারণার লোক খুবই কম আছে, কিন্তু যার জন্য এই ভদ্রলোককে আমি আমার সবসময়ই আমি তাকে খুব শ্রদ্ধার চোখেই দেখি। উনি যে কথাটি একটু আগে বললেন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে 91 সালেই তিনি জামাতের সাথে বিএনপির যে আতাত তার বিরুদ্ধে ছিলেন, অনেক আগে উনি বুঝতে পেরেছিলেন কথাটা। তো দেখুন, আমরা যদি আরেকটু পিছনে যাই তাহলে দেখব জামাতকে রাজনীতিতে আনলো তো জিয়াউর রহমান, তাই না? কারণ বঙ্গবন্ধু অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন এবং সেটা সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান সেই সংবিধানের যে অসাম্প্রদায়িক কথাগুলো এবং ধর্মনিরপেক্ষ কথা নিরপেক্ষতার কথাগুলো সব উলটপালট করিয়ে গোলাম আজমকে, আখতারুজ্জামান সাহেব গোলাম আজমের কথাও বলেছে, শীর্ষ রাজাকার গোলাম আজম, তাকে পাকিস্তান থেকে এনে নাগরিকত্ব দিয়ে, নাগরিকত্ব তো নাগরিকত্ব আদালত দিয়েছে না, নাগরিকত্ব দরখাস্ত করার সুযোগটা করে দিয়েছে তো জিয়াউর রহমান তাকে দেশে এনে। আমি সেই আদালতের ব্যাপারে সময় পেলে বলবো। তো শুরুতেই বলে দিই, আমাদের বিচারের ইতিহাসে একটি ন্যাক্কারজনক রায় ছিল এটি, যে রায়ে গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, সময় পেলে আর একটু বাড়িয়ে বলবো। যাই হোক, এবং এইভাবে কিন্তু জামাতকে রাজনীতিতে অর্থনীতিতে প্রতিষ্ঠিত করলো কে? জিয়াউর রহমান মোস্তাক, তখন এই দ্বৈত ব্যক্তিদ্বয়। এবং এর পরের থেকেই কিন্তু তারা আমাদের দেশের রাজনীতিতে স্থান করে নিল। বঙ্গবন্ধু হত্যার পরে যত মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বিশেষ করে ধর্মান্ধ দলগুলো ছিল, যেমন জামাত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, চীনপন্থী তথাকথিত সমাজতন্ত্রীরা, এরা সবাই কিন্তু জিয়াউর রহমানকে খুঁজে পেল তাদের ত্রাণকর্তা হিসাবে, এবং জিয়ার ছত্রছায়ায় সবাই একত্রিত হলো। একত্রিত হয়ে যে পর্যায়ক্রমে যে দলটি তারা সৃষ্টি করলো সেই দলটি কিন্তু বিএনপি, তবে জামাত আলাদাভাবেই চলছিল। এবং এই জামাতের ব্যাপারে মেজর সাহেব অত্যন্ত সত্য কথা বলেছেন, আপনিও সত্যি কথা বলেছেন, ট্রাইব্যুনাল কিন্তু জামাতকে যুদ্ধাপরাধী দল হিসাবে চিহ্নিত করেছে, এটি কিন্তু আদালতের আদেশ এবং আদালতের কি বলে রায়। সুতরাং এটি তো
যতক্ষণ এটি খণ্ডন না হয়, এটি খণ্ডন করার এখন স্কোপও কিন্তু নেই, ততক্ষণ এটা বলবৎ আছে, ততক্ষণ এটা বলবৎ আছে এবং এটি আপনার সেই যুদ্ধাপরাধী দল হিসাবেই পরিচিত। শুধু দেশে নয়, বিদেশেও কিন্তু যুদ্ধাপরাধী দল হিসাবে পরিচিত। যারা বিদেশে জামাতের যারা সমর্থক আছে তারাও কিন্তু এই দলকে সেই যুদ্ধাপরাধী দল হিসাবেই বিবেচনা করে থাকে। এখন আমি একটি কথা না বলেই পাচ্ছি না যে আদর্শগতভাবে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে বিএনপিতে আখতারুজ্জামান সাহেবের মতো লোক আছে কিন্তু তাদের সংখ্যা খুবই কম, কিন্তু মেজরিটি কিন্তু সেই মুক্তিযুদ্ধের আদর্শের ব্যাপারে জামাত আর বিএনপির মধ্যে পার্থক্যটা খুবই কম। এবং একটি আরেকটি কথা আমাকে বলতেই হচ্ছে যে বিএনপি যারা বিএনপি এখন আমি বলবো দ্বিধাবিভক্ত, এক দল হচ্ছে তারেক জিয়াপন্থী, আরেকদল হচ্ছে খালেদাপন্থী, সেটা সময় পেলে আমি আসবো পরে। এখন এটা কিন্তু কেউ ঘোষণা দিয়ে বলে না, ঘোষণা দিয়ে বলে না, কিন্তু আমরা তো আজ করতে পারি, তাই না? এটা তো অত্যন্ত পরিষ্কার। এখন দেখুন, এই যে বিএনপির যারা রাজনীতির শীর্ষে আছে তাদের বেশিরভাগ আপনার বংশ পরিচয় নেন, দেখবেন যে তাদের বংশে রাজাকার ছিল। যেমন মির্জা ফখরুল, কালকে আমাদের ইসে মন্ত্রী মহোদয় বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় বলেছেন, তাছাড়া আমরা নিজেরও জানি তার পিতা মির্জা রুহুল আমিন বা চোখামিয়া রাজাকার হিসাবেই তার পরিচিতি। সে তো যে রাজাকার ছিল এবং জেলে ছিল রাজাকার হিসাবে, সেটি তো প্রতিষ্ঠিত সত্য, এবং অন্যদের ব্যাপারেও কিন্তু তাই। সুতরাং এই দলে কিছু মুক্তিযোদ্ধা রয়েছেন আখতারুজ্জামান সাহেবের মতো। বিএনপি তো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন। জিয়াউর রহমান ছিল নাম্বার ওয়ান রাজাকার দেশের, স্বাধীনতার ঘোষক। সে তো পাকিস্তানের দালালি করেছে পশ্চিমবাংলায় গিয়ে, এটি তো প্রতিষ্ঠিত সত্য আজ। এটি শোনেন, এখন যে দলিলগুলো হয়েছে, সিআইএর দলিল বা অন্যান্য দলিলগুলো যেগুলো গোপন দলিল ছিল, সেগুলো এখন তো হয়েছে, মানে মুক্তি পেয়েছে, সেই দলিলগুলোর থেকে অত্যন্ত স্পষ্ট যে জিয়াউর রহমান সেখানে পশ্চিমবাংলায় গিয়েছিল বটে। শুনেন, জিয়াউর রহমান 25-26 তারিখে সকালবেলাও কিন্তু যারা রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তাদের হত্যা করেছে, সেই অর্থে সে কিন্তু একজন যুদ্ধ অপরাধীও, বুঝলেন? সে আপনার 25 তারিখে সোয়াত জাহাজ পরিষ্কার করতে গেছিল, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এটি তো প্রতিষ্ঠিত সত্য। আচ্ছা, আমরা কি একটু মেজর আক্তারের কাছে যাব? হ্যাঁ, যান, নিশ্চয়ই নিশ্চয়ই। মেজর আক্তার, যেমন আপনি শুনছিলেন? আমি শুনছি, আসলে আমার বক্তব্যটা তো শেষ করতে পারি নাই। হ্যাঁ জি, কথাটা চলে আসছে। আমি মানিক সাহেব, আরো নতুন কথাও এসেছে সামনে, আমি আসছি, শুনছি। মানিক সাহেব যে কথাগুলো বলেছেন আমি শুনেছি। আমি অত্যন্ত তীব্র ভাষায় ওনার একটি বক্তব্যের প্রতিবাদ করছি, উনি জিয়াউর রহমানকে রাজাকার করেছেন। আমি জানি না মানিক সাহেব মুক্তিযুদ্ধ কোথায় ছিলেন, আর সেটা জানার ইচ্ছা আমার নাই। তবে জিয়াউর রহমানকে নিয়ে আপনি এত ঘাটাঘাটি করেন কেন? আপনি জিয়াউর রহমানকে রাজাকার বলেন, এখন আমি যদি গালি দেই, এখন আমি তার কাউন্টার যদি কথাটা বলি, তাহলে তো অনেক বড় কথা হয়ে যায়। আপনি কি জবাব দিতে পারবেন যে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কোলাবরেটর, এই কথা যদি কেউ বলে উনি পাকিস্তানের কোলাবরেটর ছিল, তাহলে এটা কি আমরা মেনে নিব? আপনি কি বলতে পারেন যে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার জীবন বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য উনি পাকিস্তানের সাথে আপোষ করে সারেন্ডার করে পাকিস্তানে চলে গেছেন? মানিক সাহেব, আমরা এগুলো বলবো না, এগুলো আমরা বলতে চাই না। কিন্তু আপনি যদি এইভাবে কথা বলেন, একজন সেক্টর কমান্ডার থাকে, আপনি বলেন রাজাকার, আপনি জানেন আপনি কাকে কি বলেন? আপনি মতো একজন বিচারপতি যিনি চিফ জাস্টিস হওয়ার যোগ্যতা রাখেন, হয়তো হইতে পারেন নাই, এটা দুর্ভাগ্য, কারণ সিনহা সাহেব আপনাকে ল্যাং মেরে হয়ে গেছে, সিনহা সাহেব থাকতেও পারেন নাই, তখন অনেক চেষ্টা করেছেন। কিন্তু মানিক ভাই, আমি আপনাকে সম্মান করব, বিনিময়ে আমি তো আপনার কাছ থেকে সম্মান চাইবো। আজকে জাতিটা দুইটা ভাই বিভক্ত হয়ে গেছে, একটা বঙ্গবন্ধুর অনুসারী আর একটা হলো জিয়াউর রহমানের অনুসারী। আমি দুইটা বিরোধী বলবো না, দুইটা অনুসারী বলবো। আজকে জিয়াউর রহমান অনুসারী কি আপনারা যদি এইভাবে কথা বলেন, তাহলে তাতে কি আপনাকে দেশটাকে সিভিল ওয়ারের দিকে, গৃহযুদ্ধের দিকে ফেলে দিতে চাচ্ছেন? আমাদের আলোচনার বিষয় থেকে কিন্তু আমরা অন্যদিকে চলে যাচ্ছি মেজর আক্তার। ভাই ভাই, একটা কথা বলি, আমি আমরা বেঁচে থাকতে জিয়াউর রহমানকে রাজাকার বলবে, টেলিভিশনে ভাষা না হলে সামনে ভাষা হলে, আমাদের মতো অনেক পাগলা মুক্তিযোদ্ধা আছে সেক্টর কমান্ডারদের বিরুদ্ধে রাজাকার বললে তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলার মতো,
সেরকম অনেক মুক্তিযোদ্ধা আছে, হয়তো আমি তো বীরুকা পুরুষ পারবো না, কিন্তু মানিক ভাইয়ের মতো সদ্য মানুষের রাস্তায় গাড়ি যদি কেউ জিব্বাটা ছেড়ে ফেলে, সেটা কি আমার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, আমার দেশের বিচারপতির জন্য ভালো হবে? ওনার রাগামহীন কথা আলোচনাটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে মনে হয়। রাজাকার বলবেন, এমন অনেক পাগল মুক্তিযোদ্ধা আছে রে ভাই, অনেক পাগল। আমি আমাকে গালি দেন, জিয়াউর রহমানের রাজনৈতিক কারণে গালি দেন, কিন্তু রাজাকার বলবেন? উনি কি বলতে পারেন যে হ্যাঁ উনি হয়তো পাকিস্তানের ফেভারে কাজ করেছে? কিন্তু রাজাকার বলবেন এটা কোন দুঃসাহস ভাই? মানে ভাই আপনার সদ্য ব্যক্তি, আপনি আমি জবাব দিই, ৭৫ পরবর্তী প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। আমার দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছিল জয় বাংলা স্লোগানের ভিত্তিতে। জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করার সাথে সাথে জয় বাংলা স্লোগানকে চিরবিদায় করে দিল। এটা কি তার মুক্তিযুদ্ধের পক্ষের চেতনার কথা? শাহ আজিজ দাবক, আমাকে প্লিজ বলতে দেন, আপনি বলেছেন, আপনার কথা আমি প্রশংসা করেছি, আবার করব। শাহ আজিজ দাবক একজন শীর্ষ রাজাকারকে সে প্রধানমন্ত্রী বানালো, তার ক্যাবিনেটের 80% লোক ছিল রাজাকার আলবদর। সে যেখানে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছে, সেই সরবরাহ উদ্যানের শুধু নামটি নয়, চেহারা পরিবর্তন করে দিল, বঙ্গবন্ধুকে একেবারে ভুলে গেল, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, তার সমস্ত 75 পরবর্তী ঘটনা প্রমাণ করছে যে সে আসলেই রাজাকার ছিল, এবং আমি এটা ইনসিস্ট করি। এবং আমরা যেসব তার সাথে যে ব্রিগেডিয়ার বেগের সক্ষতা ছিল, সেই ডকুমেন্টও কিন্তু এখন আমাদের হাতে আছে। সে পশ্চিমবাংলায় গিয়েছিল ঠিকই, এবং সেক্টর কমান্ডার থেকে তাকে কিন্তু বিদায় করে দেওয়া হয়েছিল। তাকে পরবর্তীকালে যখন দেখা গেল, সে যখন মুজিবনগর ভিত্তিক সরকারের বিরোধিতা করছিল, তখন তাকে আর যুদ্ধে যেতে দেওয়া হয়নি। সুতরাং, এবং সবচেয়ে বড় কথা, 75 পরবর্তী, এটা আপনার মধু সাহেবের বইতেও আছে যে তিনি পাকিস্তানিদের অ্যাকোমোডেট করার জন্য পাগল হয়ে গেছিলেন। ক্যাপ্টেন আরেকজন ক্যাপ্টেন নৌবাহিনীর ক্যাপ্টেন ছিলেন, তার ক্যাবিনেটের মন্ত্রী ক্যাপ্টেন নুরুল হক, তিনি তার বইতে লিখেছেন, হাই টাইড হাই টাইমে লিখেছেন যে জিয়াউর রহমান পাকিস্তানিদের অ্যাকোমোডেট করার জন্য পাগল হয়ে গেছিল। এরপরে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী ছিল না, এইটা কোনো অবস্থায় আমি তো কোনোদিনই মানব না, একজন বিচারপতি হিসাবে আমি মানব না। তার সমস্ত ঘটনাগুলো দেখেন 75 পরবর্তীতে, এটা থেকে অত্যন্ত পরিষ্কার যে সে আর যাই হোক সে মুক্তিযোদ্ধা ছিল না। 25 তারিখে সে সোয়াদ জাহাজ পরিষ্কার করতে গেছে, এগুলো কি আখতারুজ্জামান সাহেব এগুলো বিরোধিতা করতে পারেন? বঙ্গবন্ধু হত্যা করার সঙ্গে যারা জড়িত ছিল A to Z সবাই ছিল আওয়ামী লীগের। হত্যার নীল নকশা করেছে মোস্তাকার জিয়া, বাপের বেটা ছিলেন না বঙ্গবন্ধুকে হত্যা করার পরে ঘর থেকে বেরিয়ে আসতে। একমাত্র কাদের সিদ্দিকী এবং ক্যাপ্টেন কাদের, এই দুজন লোক ছাড়া কেউ বাড়ি আসতে পারেন না, বেরিয়ে আসেন নাই। আজকে আপনারা জিয়াউর রহমানকে গালাগালি করেন। আরে ভাই, জিয়াউর রহমান ছিল, জিয়াউর রহমান কেন আসলো, কার কেন পতন হলো বঙ্গবন্ধুর, সেই হিস্ট্রি ইতিহাস বলতে গেলে আজকে তো আপনারা শেখ হাসিনার কাছে গিয়ে বুঝাবেন। দেখেন, উনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে, উনি জাতির বিরুদ্ধে কথা বলে, কারণ আজকে তো ব্যক্তিগত হয়ে গেছে ব্যাপারটা। নাহলে একজন শাসককে কখন মানুষ হত্যা করে, সারা জাতি কখন বেরিয়ে আসে না, যখন যার জনপ্রিয়তা একদম সবার নিম্নে চলে যায়, সেই লোকটা নিম্নে কেন চলে গেল, জনপ্রিয়তা কেন চলে গেল? A to Z আওয়ামী লীগের লোক সেখানে ইনভলভ ছিল, কোন নেতা ছিল না। আপনি মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো, খন্দকার মুস্তাক ছিলেন তাদের লোক, বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে মাছ দিয়ে ভাত খাওয়াই দিয়ে আসতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে আমরা শুনেছি দেখেছি যে মৃত্যুর আগের দিনও নাকি কন্দকার মুস্তাক গিয়ে জাতির পিতা খাওয়াই দিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেন জিয়াউর রহমান, কারণ জিয়াউর রহমান রাজনৈতিক দলের প্রতিপক্ষ হয়ে গেছে। জিয়াউর রহমান আজকে বঙ্গবন্ধুর সামনে প্রতিপক্ষ হয়ে গেছে। আমি প্রতিপক্ষের দাঁড়া করতে চাই না, আমি মনে করি একজন
ইমাম, আরেকজন তার মুয়াজ্জিন নামাজ পড়ায়, যে আজান দেন, মুক্তাদি। বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির স্বাধীনতার ডাক দিয়েছেন, স্বাধীনতার ব্যবস্থা করেছেন, উনার পক্ষে জিয়াউর রহমান ডাক দিয়েছে, এটি আপনাদের চোখে চালা। আরে মুয়াজ্জিন না হলে আজান কে দিবে, নামাজে কে আসবে? জিয়াউর রহমান তো বলে না যে আমি রাষ্ট্রপতি, জিয়াউর রহমান তো বলে আমি তৈরি করেছি, জিয়াউর রহমান বলেছে অন বিহাফ অফ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি স্বাধীনতা ঘোষণা করছি। আচ্ছা কেন কন্ট্রোভার্সি করতেছেন? আজকে গায়ে থুতু থুতু মারলে থুতুতে আপনার উপরে যাবে। মানিক সাহেব, বঙ্গবন্ধুর প্রচন্ডতম ব্যর্থতার কারণে যে ঘটনাটা ঘটেছে তার দায় জিয়াউর রহমানকে চাপিয়ে দেন না। আজকে আমরা বলতে পারতেছি না, বলতে বাধ্য করেন না। বঙ্গবন্ধুর কোন ব্যর্থতা ব্যর্থতা হয়নি, এগুলো আপনাদের কথা, আপনাদের মন গড়া কথা। এবং জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার এক নম্বর নীল নকশাকারী, সেটি তো প্রমাণিত। ফারুক রশিদের ইন্টারভিউ আপনি শোনেননি? সেখানে বলেননি ফারুক রশিদ যে জিয়াউর রহমানের কাছে তারা গিয়েছিল, জিয়াউর রহমান বলেছে গো হেড? এগুলো কি প্রমাণের বাইরে? এগুলো কথা আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনি জিয়াউর রহমানের কথা বলতে যে আপনি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন, আমাকে বলতে দেন প্লিজ। আপনি অনেক বলেছেন, আমাকে এখন বলতে দেন। আপনি সত্যকে উল্টা করে দিচ্ছেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার নীল নকশার মহানায়ক ছিল, এবং মোস্তাক মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক ছিল, এটাও প্রমাণিত। এবং কেউ বঙ্গবন্ধু হত্যার পরে তার প্রতিবাদ করেনি, এটা ঠিক নয়। অ্যাডভোকেট সিরাজুল হক সাহেব সেদিন বঙ্গভবনের মিটিংয়ে পরিষ্কার মোস্তাককে বলেছিলেন যে আপনি রাষ্ট্রপতি হিসাবে আপনাকে আমি মানব না। আপনি প্লিজ কথা বন্ধ করেন, আপনি অনেক বলেছেন, এখন আমাকে বলতে দেন, এখন আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। জিয়ার দালালি আর কত করবেন? খুনি জিয়ার দালালি করে কোনো লাভ হবে না। সত্য কথায় আসেন, সত্য কথায় বলেন। আপনার ফারুক রশিদ কি বলেছে সেটা আবার খুলে দেখেন, প্রয়োজনে ফারুক কি বলেছে সানডে টাইমসে সেটা আবার খুলে দেখেন, তাহলে বুঝতে পারবেন সবকিছু। জিয়ার দালালি করে জিয়ার দালালি করে আপনার দলেরও কোনো লাভ হবে না, আপনারও কোনো লাভ হবে না। সত্য কথা আপনি একজন খুনি জিয়ার পক্ষে কথা বলছেন, আপনি যে নাকি গণতন্ত্রকে ধ্বংস করেছে, সংবিধানকে ধ্বংস করেছে, আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনি তার পক্ষে কথা বলছেন, একজন আপনি এমপির পদ আপনি জামায়াতের বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রথম থেকেই, এখনকার বাস্তবতায় কি মনে হয় আপনার, কি করতে চান? আমাদের আলোচ্য বিষয় ছিল জামায়াতকে বিএনপির ছাড়া না ছাড়া, বর্তমান প্রেক্ষিতে আপনার কি মনে হয়? ভাই কথাটা খুব পরিষ্কার, জামায়াত একটি রাজনৈতিক দল, সরকার তাকে ব্যান করেছে কিন্তু রাজনীতি করতে দিচ্ছে, রাজনীতি করতে দেওয়া না দেওয়া সরকারের ব্যাপার, আমরা তো রাজনীতি পারবো না। আমি মনে করি তারা যুদ্ধাপরাধী হতে পারে, তারা স্বাধীনতার বিপক্ষে শক্তি হতে পারে, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক, তাদের বর্তমান প্রজন্ম বাংলাদেশের, জামায়াতে ইসলাম বাংলাদেশে হতে পারে, যেমন আওয়ামী লীগ রাজনৈতিক দল পাকিস্তানের আমলে রেজিস্টার্ড আওয়ামী লীগ দল, বর্তমান আওয়ামী লীগ জিয়াউর রহমানের হাতে গড়া আওয়ামী লীগ, পার্থক্য হতে পারে। জামায়াত একটা রাজনৈতিক দল, জামায়াতের কাছে লক্ষ লক্ষ প্রজন্ম, নতুন প্রজন্ম তৈরি হয়েছে, বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার আছে, এটা আমি সমর্থন করব, 100% সমর্থন করব। বাংলাদেশের যে কোনো নাগরিকের রাজনীতি করার অধিকার আছে, যদি সে অপরাধ করে থাকে তার বিচার হবে, আমি অপরাধ করলে আমার বিচার হবে, কিন্তু আপনি আমাকে রাজনীতি করতে দিবেন না, ক্ষমতায় আছেন বলে, আপনি বিচারপতি আছেন বলে আপনি আমাকে ফাঁসি দিয়ে দিবেন, দেন। কিন্তু এইটা শেষ কথা নয়, রাজনীতি করার অধিকার জামাত নেওয়া শুধু, যে কোনো লোকের বাংলাদেশের নাগরিক যে আছে তার অধিকার আছে, তাকে আমরা ঠেকাতে পারবেন না। আর বিএনপি আদালত হবে সেটা রাজনৈতিক অবস্থান, রাজনৈতিকভাবে সেটা আমরা সিদ্ধান্ত নিব যে কার সঙ্গে আদালত হবে না হবে। আমি তো আজকে আওয়ামী লীগের সঙ্গে আদালত করতে পারবো না, আওয়ামী লীগ আমার প্রতিপক্ষ, কারণ আমরা এখানে ক্ষমতা শেয়ার করতে পারবো না,
যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার ক্ষমতা শেয়ার করার একটা অফার দিয়েছিলেন, তিনি 5টি মন্ত্রণালয় ছেড়ে দেওয়ার জন্য সেই কুষ্টিয়াতে একটা ঘোষণা দিয়েছিলেন, উনি উনি করেছিলেন। কিন্তু আমরা তো আওয়ামী লীগের সঙ্গে তো আমরা আপোষ করতে পারবো না, একসঙ্গে মিলে যেতে পারবো না। আওয়ামী লীগ ছাড়া যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আঘাত হতে পারে, সে যুদ্ধপরাধী হোক যুদ্ধ বিরোধী হোক, সেটা আদর্শগত তো আঘাত হচ্ছে না, সেটা রাজনৈতিক জনগণের স্বার্থে কল্যাণের জন্য। সেই কল্যাণের জন্য যদি হয়, এই যে সেদিন দেখলাম জামাতের আমির সাহেব হিন্দুদের গিয়ে উনি সাহায্য করে দিয়ে আসছেন, ওই একজন হিন্দু তো বললো না যে ভাই তুমি ধর্ম তুমি মূল্যবাদী, তোমার কাছ থেকে সাহায্য নিব না। ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনাটি চালিয়ে যাচ্ছি, আপনারা থাকুন আমাদের সাথে ফেসবুকে এবং ইউটিউবে। জি বলুন। এটা তো স্বাভাবিক জিনিস, জামাতে কি সে অধিকার নাই মানুষের দান করাত করা? তারা হিন্দুকে দিয়ে আসছে, কই সরকার তো বাধা দিল না, সরকার তো বাধা দিল। আমরা যদি সাহায্য নিয়ে যাই, আমাদেরকে ওই যে সিলেট ডুবে গেল গা ভাসে গেল গা, আমরা যাইতে গেলাম রিলিফ নিয়ে দিলেন না, কিন্তু গোলাম আজমকে দিলেন, তাতে কি বোঝা যায়? ওই ভদ্রকে দিলেন, কি কি নাম যেন, আমলে জামাতের সভাপতি সাহেবকে দিলেন, ফলাও করে ছবি উঠালেন টিভিতে দেখালেন। তাহলে যদি আমার টুকু সাহেব বলে থাকে, হ্যাঁ পরকীয়া শব্দটা এটা উচিত হয় না একজন স্থায়ী কমিটি সদস্যের মুখে, হয় না বলতে পারত, গোপনতা থাকতে পারে, বলতে পারে তাদের হয়তো সন্ত্রাসী ব্যাপার থাকতে পারে, আমি টুকু সাহেবের বক্তব্যটাকে এক্সপান্স করার কথা বলবো এবং টুকু সাহেবকে অনুরোধ করবো এই পরকীয়া শব্দটা ব্যবহার করার জন্য উনি জাতির সামনে যদি ছোট্ট করে বলে দেন সরি, আই থিঙ্ক ম্যাটার উইল বি এন্ড হিয়ার। কিন্তু বিষয়টা হলো জামাতকে নিয়ে আপনারা করতে দিবেন না, রাজনীতি করতে দিবেন না, তারা জামাতকে ব্যান করে দেন, জামাত নিষিদ্ধ করেন, আপনি কেন ঝুলায় রাখতেছেন আপনি বলেন। কিন্তু আমি ফাইট করব, আমি জামাতের সঙ্গে আতাতে বিরোধিতা করব, আমি হয়তো জামাতের সঙ্গে আতাত করতে বিএনপিকে বারবার মানা করব, কিন্তু তারপরে আমি স্পষ্ট ভাষায় বলবো জামাতের সবার এই দেশে রাজনীতি করার অধিকার আছে, জামাতের বর্তমান প্রজন্মের প্রতিটি নাগরিকের এদেশে রাজনীতি করার অধিকার আছে। এই মানিক সাহেবদের কথা এটা বন্ধ করা যাবে না, এটার সঙ্গে আমি একমত থাকবো, এখানে আমি জামাতকে জামাতকে সমর্থন করবই করবই করবই। আখতারুজ্জামান সাহেব যে কথাগুলো বললেন এটা তার তার কথার সাথেই দ্বন্দ্বনীয়। যে দলের মানুষ বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করে না, সে দলের কোনো অধিকার নাই এদেশে রাজনীতি করার, এবং এটা আখতারুজ্জামান সাহেব গায়ের জোরে বলতে পারেন কিন্তু এই কথার কোনো ভিত্তি থাকতে পারে না। জামাত যে প্রথম থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের এবং অবশ্যই বিএনপিরও অনেকেই মুক্তিযুদ্ধের বিপক্ষের, সেই কথাগুলো তো প্রমাণিত, সেগুলো তার নতুন করে বলার, আমি দেখেন আমি যুদ্ধাপরাধী বিচারের আমি আপিলে যুদ্ধাপরাধীদের বিচারগুলো শুনেছি, সুতরাং আমার দেখার সুযোগ হয়েছে সেই ফাইলগুলো। আমরা বেশিরভাগ নির্ভর করেছি জামাতের যে পত্রিকা সংগ্রাম পত্রিকা ইত্যাদি সেই সব পত্রিকার যে 71 সনের যে রিপোর্ট তার কাটিং তার উপরে অত্যন্ত স্পষ্ট ভাষায় প্রমাণিত যে তারা কখনো আপনার কী বলে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, অর্থাৎ এই দেশের প্রতি তাদের মোটেও কোনো আনুগত্য নেই। যদি আনুগত্য না থাকে এই দেশে রাজনীতি করার অধিকার, যেটি এই খুনি জিয়াউর রহমান তাদেরকে প্রতিষ্ঠিত করেছে এই দেশে রাজনীতি করতে, না হলে তারা আজও এই দেশে রাজনীতির সুযোগ পেত না। দেখুন গোলাম আজমের নাগরিকত্ব নিয়ে যে কথাটি এসছে, গোলাম আজমকে যখন নাগরিকত্ব দেওয়া হলো তখনও সে পূর্ব পাকিস্তান ইস্ট পাকিস্তান কি যেন একটা কমিটি, সেই কমিটির চেয়ারম্যান, অর্থাৎ পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির চেয়ারম্যান, অর্থাৎ তখনও কিন্তু বাংলাদেশের প্রতি তার আনুগত্য ছিল না, আনুগত্য ছিল পাকিস্তানের প্রতি, যার জন্য আমি এই রায়টিকে একটি কলঙ্কিত রায় বলে বলেছি আগে, এখনও বলছি। কারণ একটি মানুষের নাগরিকত্ব নির্ভর করে সেই দেশের প্রতি আনুগত্যের ভিত্তিতে, যখন তাকে নাগরিকত্ব দেওয়া হলো তখনও কিন্তু সে ইস্ট পাকিস্তান পুনরুদ্ধার কমিটির চেয়ারম্যান, অর্থাৎ তখনও তার আনুগত্য পাকিস্তানের দিকে। এবং এর পরবর্তীতে বিএনপির যারা খালেদা জিয়া যাদের গাড়িতে আমাদের মুক্তিযুদ্ধের পতাকা 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল, এইগুলো তো এইগুলা কি আপনার ইসের আখতারুজ্জামান সাহেবের নজরে নাই, নাকি উনি জেনে শুনে এই এই কি বলে এইগুলো এড়ানোর চেষ্টা করছেন? এগুলো কি না এখনো বলতেছেন যে তাদের অধিকার আছে, যারা এই দেশের প্রতি যাদের
আনুগত্যই নেই, তাদের কোনো অধিকার নেই এদেশে রাজনীতি করার। এবং যে দলটিকে আদালত যুদ্ধ অপরাধী দল হিসাবে চিহ্নিত করেছে, যেই দলটি আপনার এখনও দেখেন তারা কিন্তু এখনও সেই সময়ের জন্য একাত্তরের যে গণহত্যার জন্য বা বাংলাদেশের বিরোধিতা করার জন্য কিন্তু তারা এখনও ক্ষমা চায়নি, এখনও তাদের অবস্থান একই রয়েছে। এবং তারা চেষ্টা করছে যে গোপনে সেই তাদের সেই যে মুক্তিযুদ্ধ বিরোধী চেহারা সেটি পাল্টানোর, যার কারণে বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার রাজ্জাক যখন তার বিরুদ্ধে তদন্ত শুরু হলো সে পাকিস্তানে সে যুক্তরাজ্যে চলে গেল। আপনি এখন মানে জাস্ট তর্কের খাতিরে তর্ক করার ই করছেন, আপনি জানেন যে আমি বিএনপি শব্দটা ভুলে বলে ফেলেছি এখানে, কারণ রাজাক যে রাজাক যে জামাতের নেতা এটা না জানে কি সবাই জানে। সেখানে যে সে আপনার আবার চেষ্টা করলো জামাতকে নতুন পোশাকে সজ্জিত করতে, তো এইভাবে তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের যে পাকিস্তান প্রীতি, তাদের যে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা, সেই অবস্থা থেকে তারা এখনও আপনার সরে আসতে পারেনি। সেই অর্থে তাদের রাজনীতি করার অধিকার বলে আখতারুজ্জামান সাহেব যে কথাটা বললেন সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য কথা নয়, এবং জামাতকে ব্যান করার কথা সেটা কিন্তু বহু পুরনো দাবি, সেটা আমাদের সকলেরই দাবি, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি বহু পুরনো দাবি, এবং আমরা চাই এটা ব্যান হোক। এবং এই মুহূর্তে কিন্তু জামাত সরকারের আদেশে নয়, সুপ্রিম কোর্টের আদেশে জামাত কিন্তু নিবন্ধনহীন একটি রাজনৈতিক দল, এবং সে অবস্থা কিন্তু এখনও আপনার বিরাজমান রয়েছে। সুতরাং তাদের তো এমনি তো আপনার আইন অনুযায়ী তো তাদের আপনার এই ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নাই দল হিসাবে, জামাতের লোক হিসাবে। সুতরাং আখতারুজ্জামান সাহেব যে কথাগুলো বলছেন সেটা তার চিন্তা করে দেখা উচিত যে তিনি জেনে শুনে বলছেন নাকি না জেনে বলছেন নাকি জ্ঞান পাপির মতো বলছেন। মেজর আখতার, আপনি এই বিষয়ে কথা বললে এরপরে আমরা শেষ করে ফেলবো অনুষ্ঠান আশা করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানিক স্যারকে অনেক অনেক ধন্যবাদ, উনি অনেক কথা বলেছেন। দেখেন কথার পৃষ্ঠে কথা আসে, উনি কিছু শব্দ ব্যবহার করে ফেলেন যে শব্দগুলো ওনাকে একটু বুঝি না, উনি কি চান, উনি চান আমরা অভদ্র হই, আমরা খারাপ হই, আমি কখনো চাইনি, আমি বরং আপনার প্রতি শ্রদ্ধা জানাই। হাজারবার বলবো কারণ জিয়া খুনি মানিক সাহেবকে, আমি মানিক সাহেবের সঙ্গে এই মুহূর্তে উনাকে বলবো না, কারণ উনি চাচ্ছেন না গন্ডগোল বাধা দিতে, উনি চাচ্ছেন গন্ডগোল বাধা বলেন মানিক সাহেব অধৈর্য হন না, আপনি আজকে রেগে গেছেন জানি, কারণ রেগে যাওয়ার কথাই অস্বীকার করার কোন পথ কারোরই নেই, আপনারও নেই এবং অন্য কারো নেই, এটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি। ভাইয়া আমি আপনার প্রোটেকশন চাচ্ছি ভাইয়া, আমার কথা বলতে দিচ্ছেন না। জি জি বলুন। উনি যে কথাগুলো বলছেন যে এলিগেশন গুলো আনছেন আপনি কথা বলুন, ভদ্রলোক নাকি প্লিজ, এরকম যদি পাগলা একটা মানিক বিএনপি থাকে ও রাস্তা বেরোতে পারবে, ও তো জিম্মা কেন ফেলবে, আমরা চাই না এরকম পাগলা মানিক বিএনপি তে হোক, আপনি শুরু করেছেন এবং আপনি এখন বিরুদ্ধে কথা বলছেন, আমি তো আক্রমণ শুরু করিনি, আমি সুন্দর শ্রদ্ধা করে আপনার সাথে শুরু করেছিলাম, ব্যক্তি আক্রমণ আপনি করেছেন, ইউ আর এ ডিসগ্রেস।
You are a disgrace. Jar jonno you have even been ousted. You have been kicked out from the party. From the party. Party ta apnar kono amader jara jorei sombolito byakti. Are beta tumi ei kotha gulo je bolo bole ki gondogol ta badal to shekh ache na khoti hobe amuliker khoti hobe desher civil war hobe. Ami shotto kotha bolchi ar apni shotto kotha bolchi apni shotto olar kore apnar shotto olar যে বেটা আপনি সত্যের অপলাপ করছেন আপনি সত্য অর্থে জানেন কিনা আপনি সত্যের অপলাপ করছেন মানিক সাহেব আপনার সঙ্গে আসুন আমার সঙ্গে এমনি অনেকে টকশোতে আসতে চায় না যার ফলে আমাকে আমাকে টকশো ডাকিও না আপনাকে মানে আপনারা যা ইচ্ছা বলে পার পেয়ে যান আপনি কি আপনাকে আপনার দল দল বিতাড়িত করে দিয়েছে এই হলো আপনার অবস্থা আছে পুলিশের গুলির তোয়াক্কা করে না গ্রেফতারের তোয়াক্কা করে না বিচারকের তোয়াক্কা করে না শুধু ডিজিটাল আইন করে রাখছেন আপনাদের লোক আপনার দলের স্রষ্টা জিয়াউর রহমান এদেশে বিচারহীনতা শুরু করেছিল ইন্ডিয়া আইন নিয়ে এগুলো ভুলে গেছেন নাকি এগুলা এগুলা বললে লজ্জা পাবেন বলে এগুলো বলতে চাচ্ছেন না ভাই আমার কথা শেষ করে দিবেন ভাই বলুন উপস্থাপক সাহেবকে প্রোটেকশন চাচ্ছি আমি আমার কথাগুলো বলতে পারবেন শুনেন একটা একটা সভ্য দেশে মানুষ সমালোচনা করতে পারে বলতে পারে আমার বদনাম আছে আমি অসভ্য লোককে অসভ্য বলতে পারি আজকে জিয়াউর রহমানকে রাজাকার বলছেন আজকে খুনি বলতেছেন আর আপনাদের বেলা ডিজিটাল আইন করেছেন ডিজিটাল আইনটা উঠান না দেখবেন খুনি কে কত প্রকার কিভাবে জনগণ উদাহরণ সব বুঝাই দিবে কে রাজাকার উদাহরণ সব বুঝাই দেবে কিন্তু এখন তো ডিজিটাল আইন বললে তো কালকে ওই যে বিচারপতিটা আমাকে ধরে নিয়ে গিয়া জেল দিয়ে দিবে যদিও আমি এইটা নিয়ে এখন কেয়ার করি না কারণ আমার বয়স এখন 72 হয়েছে আমি জীবনে যত পাপ করছি আল্লাহ সারাদিন চেষ্টা করলে আমাকে ব্যাস দিতে পারবে না আমার ব্যাস দিয়ে যাওয়ার একটা মাত্র পথ শহীদ হয়ে যাওয়া এই জন্য আমি অপেক্ষা করতেছি যে এই সরকার এই গুলিতে মরতে পারে কিনা কিন্তু মরার সুযোগও পাই না আমার দল সেই সুযোগও দেয় না থাকলে আমি সবার আগে সারিবদ্ধ যাইতাম দল নিয়ে যাইতাম কারণ আমার ব্যাস দেওয়ার খুব শখ এই নমাজ রোজা টুজা পরে ব্যাস দেওয়ার আমার কোনো শখ নাই আমার শখ হলো শহীদ হয়ে যাওয়া যায় কিনা একবারে শর্টকাট চলে যাওয়ার জন্য আমি এই জন্য অপেক্ষা করে আছি কাজে এগুলো আমাদের ঘাবড়ায় এগুলো আমাদেরকে চোখ রাঙায়েন না এই ডিজিটাল আইন ফাইন আমাদের দেখায়েন না দেখাইলে আপনি প্রভোগ করতেছেন বারবার আপনার নেত্রী সম্বন্ধে আপনার জাতির পিতা সম্বন্ধে কথা বলার জন্য আমরা কিন্তু জানি আমরা জীবন্ত সাক্ষী আমরা প্রতিটি লোকের হাড়ির খবর জানি কে কি করেছেন কবে কি করেছেন তার খবর আমরা রাখি কিন্তু বলতে পারতেছেন এখন কারণ এসে ওই ডিজিটাল আইন করে দিয়েছেন আমরা রাজাকার না ভাইয়া আমরা এই দেশের মুক্তিযুদ্ধ করেছি আপনার মতো লন্ডনে বসে কবিতা পড়ি নাই আমরা যুদ্ধ করেছি তারপরে মেনে নেই কেন আপনি আবার ব্যক্তি আক্রমণ করছেন আপনি আপনি কি জানেন আমি লন্ডনে কি করেছি তবে আপনি প্লিজ ফর গড সেক আপনি ব্যক্তি আক্রমণ করবেন না যার জন্য আমাকে আপনি বাধ্য করেছেন আপনার বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করতে আমি লন্ডনে কি করেছি আপনি কি জানেন আপনি কি জানেন আপনি একটা দুই বছর লোক আপনি কি জানেন আমি লন্ডনে কি করেছি আপনি ফর গড সেক আপনি ব্যক্তি আক্রমণ দিয়ে শুরু করেছেন করবেন না করবেন না ওনার পিতা হারিয়েছে মাতা হারিয়েছে সন্তান আপনি ব্যক্তি আক্রমণে যাবেন আপনি 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 টকশোতে এসেছেন টকশোর কথা বলেন আপনি কি জানেন আমি লন্ডনে কি করেছি আপনি একটা অজ্ঞ লোক আপনি জানেনটা কি আপনি বারবার ব্যক্তি আক্রমণ করছেন ব্যক্তি আক্রমণ করে আমাকে প্রভোগ করছেন আপনি ইচ্ছাকৃত ভাবে আপনাকে তো আপনার দল থেকে আউট করে দিয়েছে বক্তব্য শেষ কিক আউট করে দিয়েছে আপনাকে দল থেকে আচ্ছা আচ্ছা ভাই সরি আপনি কি করছেন আমি জানি না তো ওখানে অনেক ঘোড়া পাওয়া যায় হয়তো ঘোড়া কাশ কাছি না যাই হোক আমার কথা রইছে আপনি একজন অজ্ঞ মানুষ কন্যা শেখ হাসিনা আপনি অজ্ঞের মতো কথা বলছেন আমি অজ্ঞ আপনি অবশ্যই অজ্ঞ ভাই আমি অজ্ঞ আপনি অজ্ঞ না হলে এসব কথা বলতেন না আমার জ্ঞান নাই বুদ্ধি নাই ভাই খেপে যান কেন খেপে যান কেন আপনি আপনি ব্যক্তি আমার আক্রমণ করলে আমি খেপো না আপনি কি এখানে ব্যক্তি আক্রমণ করার জন্য এসেছেন নাকি টক শোতে আপনি যেমন কাউকে জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর খুনি এটা ওয়েল প্রুভড এবং জিয়াউর রহমান ওইখানে গিয়েছিল 75-এর পরবর্তী ঘটনা সব প্রমাণ করে যে জিয়া মুক্তিযুদ্ধ বিরোধী ছিল জিয়া সোয়াদ জাহাজ পরিচালনা করতে যায়নি এগুলা কি আমাদেরকে শেষ করতে হচ্ছে
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে, কিন্তু কিছুটা ব্যক্তি আক্রমণের কারণে আমাদের আগামী সময় বলে দিবে রাজনৈতিক দল এবং সুবিধার জন্যই এই বিষয়গুলো বিবেচনা করবে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, মানে সব ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু। সত্যকে ফেস করতে হবে তো ভাইয়া, উই ক্যান ফেস ইট। আচ্ছা ঠিক আছে, বন্ধ করেছেন নাকি? ধন্যবাদ, বন্ধ করেন।